আশা করি আপনারা ভালোই আছেন। তো বন্ধুরা আমরাও ভালোই আছি। তো বন্ধুরা আমরা আজকে বানাচ্ছি সুরমাই মাছ নিয়ে এসেছি। আমাদের এখানে সুরমাই মাছ পাওয়া যাচ্ছিল, সুরমাই মাছ নিয়ে এসেছি। তো সুরমাই মাছ দিয়ে পাতলা গারুলা পাতলা ঝোল করবো। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কি করে রান্নাটা হয়। কড়াই আগে বসিয়ে রেখেছিলাম, তেল প্রায় গরম হয়ে এসেছে। আর মাছের মধ্যে আমরা লবণ আর হলুদ আগে মিলিয়ে রেখে দিচ্ছি, এটা আপনাদের দেখাইনি। আমাদের তেল গরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন দেখো মাছ ছেড়ে দেবো। গরম হয়ে ছিঁড়া আছে দেখতে পাইনি। পুরো মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো তেল, ওই যে মাছ ভাজার তেলটা ছিল ওইটার মধ্যে দুটো তেজপাতা দেবো, একটা শুকনো লঙ্কা চিরে দিয়েছি, একটু গোটা জিরে দেবো, তার সঙ্গে বন্ধুরা কিছুটা কুচুরো পেঁয়াজ দেবো। গ্যাসটা স্লো ছিল, বেশ করে দিয়েছি। দেখুন কিছুটা পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়েছে, ওর সঙ্গে কিছুটা বাটা পেঁয়াজ ছিল, বাটা পেঁয়াজ, বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টের সঙ্গে আদা রসুনটা বেটে রেখে দিই, স্বাদ অনুসারে নুন দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু লবণ লাগলো। আমি মানে আদা রসুনটা ভালো মতো, মানে ভালো আদা রসুনটা ভালো মতো কষা হয়নি, তো ওর সঙ্গে আমি দেবো কিছুটা আলু দেবো। কাঁচা লঙ্কা ওইটা দিয়ে দিলাম, শুকনো টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি দিলাম কিছুটা, সামান্য একটু জল দিলাম, যেটা একটু কষে নিচ্ছে, লাল মশলাটা লেগে যাচ্ছে করার মতো। বন্ধুরা যখন আমাদের কথা হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে দিয়েছে, এখন দেবো জল দেবো। আমাদের তরকারিটা ফুটে গেছে, তো একটা একটা করে আমি মাছটা দিয়ে দেবো। ভাজা মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। বন্ধুরা দেখুন আমাদের আলু তরকারি আলু সেদ্ধ হয়ে গেছে, তরকারি আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো কেটে যাচ্ছে, আমি দিলাম যে ভাজা মশলাটা, ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। তরকারি আমাদের হয়ে গেছে, ওর সঙ্গে দিলাম কিছুটা ধনে পাতা। বন্ধুরা দেখুন আমাদের এই সুরমাই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তো বন্ধুরা আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, বেল আইকন দাবাবেন প্লিজ, বন্ধুরা ভুলবেন না আপনারা। আর তো বন্ধুরা আমাদের আজকের রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট করে আপনারা কমেন্ট করে জানাবেন।
তো প্লিজ বন্ধুরা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।